সবাইকে স্বাগতম। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো ফ্রেনিক নার্ভ। এই ফ্রেনিক নার্ভ 8-10টা স্পাইনাল নার্ভের মতোই, এটা সার্ভাইকাল রিজন থেকে তৈরি হয়। তো স্পাইনাল নার্ভ কীভাবে তৈরি হয় আমরা দেখি। স্পাইনাল কর্ড থেকে স্পাইনাল নার্ভ তৈরি হয়। স্পাইনাল কর্ডে আমাদের যে গ্রে ম্যাটার আছে, সেন্ট্রাল গ্রে ম্যাটার, এটার দুটো হর্ন থাকে, সামনের দিকে অ্যান্টেরিয়র হর্ন এবং পিছনের দিকে পোস্টেরিয়র হর্ন। তো অ্যান্টেরিয়র হর্ন থেকে নার্ভের কিছু রুট বের হয়ে আসে, যেটাকে আমরা বলবো অ্যান্টেরিয়র রুট, এবং পোস্টেরিয়র হর্ন থেকে কিছু রুট বের আসে, যেটাকে আমরা বলবো পোস্টেরিয়র রুট। তো এই পোস্টেরিয়র রুট সাধারণত সেন্সরি রুট হয় এবং অ্যান্টেরিয়র রুট সাধারণত মোটর রুট হয়। এবং আমরা কীভাবে চিনি পোস্টেরিয়র রুট? পোস্টেরিয়র রুটে একটা গ্যাংলিয়া থাকে, যেটাকে বলে পোস্টেরিয়র রুট গ্যাংলিয়া। তো এই অ্যান্টেরিয়র রুট এবং পোস্টেরিয়র রুট যোগ হয়ে যেটা হয় সেটার নাম হলো স্পাইনাল নার্ভ। এই স্পাইনাল নার্ভ ট্রাঙ্ক, পরবর্তীতে এই স্পাইনাল নার্ভ ট্রাঙ্ক ভাগ হয়ে ডর্সাল স্পাইনাল নার্ভ এটা র্যামাস ফর্মেশন করে, ভেন্ট্রাল র্যামাস এবং ডর্সাল র্যামাস। তো এই সার্ভাইকাল রিজিয়নে যে স্পাইনাল নার্ভগুলো আছে তারও একটা ভেন্ট্রাল র্যামাস এবং ডর্সাল র্যামাস আছে। তো এই সার্ভাইকাল 3, সার্ভাইকাল 4 এন্ড সার্ভাইকাল 5 ভেন্ট্রাল র্যামাসগুলো, ভেন্ট্রাল র্যামাসগুলো যুক্ত হয়ে যে নার্ভ ফর্ম করে সেটাকে আমরা বলছি স্পাইনাল নার্ভ। এই স্পাইনাল নার্ভে এই ভেন্ট্রাল র্যামাস, অর্থাৎ এই ভেন্ট্রাল র্যামাস, এই ভেন্ট্রাল র্যামাসটা আসছে কোথা থেকে? এই যে নার্ভ ট্রাঙ্ক থেকে। এই নার্ভ ট্রাঙ্কের মধ্যে ছিল ডর্সাল রুট, ছিল ভেন্ট্রাল রুট ছিল। তাহলে ডর্সাল রুট যদি থাকে তাহলে এটার মধ্যে ছিল সেন্সরি, এটার মধ্যে ছিল মোটর। তাহলে এই যে নার্ভটা ফর্মেশন হলো, এই এই ডর্সাল রুটের কিছু একটা পার্ট আছে, ভেন্ট্রাল রুটের কিছু একটা পার্ট আছে। এই সুতরাং এই একটা যে ফ্রেনিক নার্ভ হলো এটা একটা মিক্সড নার্ভ। এই মিক্সড নার্ভ কীভাবে মিক্সড নার্ভ হয় তোমাদের একটু যদি দেখো, যে আমাদের আগে আমরা দেখছিলাম যে একটা নার্ভ, এই নার্ভের মধ্যে অনেকগুলো ফাইবার থাকে। তাহলে কিছু ফাইবার, এই যে পুরো নার্ভটার মধ্যে কিছু ফাইবার হলো সেন্সরি, কিছু ফাইবার হলো মোটর, এইটা মিলিয়ে পুরোটা মিলিয়ে হলো একটা আমাদের একটা ফ্রেনিক নার্ভ। আমাদের শরীরে দুটো ফ্রেনিক নার্ভ থাকে, ডান পাশে একটা ফ্রেনিক নার্ভ, ডান পাশে একটা শরীরে রাইট ফ্রেনিক নার্ভ, বাম পাশে একটা লেফট ফ্রেনিক নার্ভ। তো এই রাইট অ্যান্ড লেফট ফ্রেনিক নার্ভ আমাদের এই নেকে তৈরি হয়ে আমাদের থোরাক্সে যায়। তো নেকে যে তৈরি হয় অনেক সময়, এই যে আমরা যে রুট বললাম, এই রুট থেকে একটা স্পাইনাল নার্ভ তৈরি হয়। অনেক সময় এই যে লোয়ার রুট আছে, লোয়ার রুট যেটা, এই যে ফিফথ যে রুটটা, এই রুট থেকে অনেক সময় একটা অ্যাক্সেসরি নার্ভ তৈরি হয়, এই থোরাক্সে এসে অ্যাক্সেসরি স্পাইনাল নার্ভ ফর্মেশন করে, সেটা ভিন্ন। তো এই যে দেখো আমাদের নেকে যে নার্ভটা তৈরি হয়েছিল সেই নার্ভটা, এই যে একটা আমরা মাসেল দেখি নেকের মাসেল, এটাকে বলে অ্যান্টেরিয়র স্ক্যালিনাস মাসেল। এই অ্যান্টেরিয়র স্ক্যালিনাস মাসেলের ল্যাটারালি ফর্মেশন হয়। একটু যদি আমরা দেখি, এই যে একটা মাসেল নেক, নেকের এই যে মাসেল অ্যান্টেরিয়র স্ক্যালিনাস মাসেল, এর ল্যাটারালি এই যে থার্ড রুট, ফোর্থ রুট এবং ফিফথ রুট দিয়ে, তিনটে রুট দিয়ে যে ফর্মেশন হলো ফ্রেনিক নার্ভ ফর্মেশন হয়ে সে চলে আসলো এই যে আমাদের থোরাক্সে ঢোকার যে পথটা, সেই পথে সে চলে আসলো, চলে আসলো যে জায়গাটা দিয়ে, সেই জায়গাটায় আমাদের সামনে দেখতে পাচ্ছি আমরা একটা ভেইন, পিছনে দেখতে পাচ্ছি আর্টারি। এটাকে আমরা সাবক্লাভিয়ান আর্টারি বলবো, এটাকে আমরা সাবক্লাভিয়ান ভেইন বলবো। এই সাবক্লাভিয়ানের পিছন দিয়ে এবং সাবক্লাভিয়ান আর্টারির সামনে দিয়ে আমার ফ্রেনিক নার্ভটা থোরাক্সে ইন করে। এই যে আমার সাবক্লাভিয়ান, এই যে স্ক্যালিনাস মাসেল, এর সামনে দিয়ে আমাদের পিছনে রেখে গেলাম আমার সাবক্লাভিয়ান আর্টারি, সামনে ভেইন, এর মাঝখানে আমার থোরাক্সে প্রবেশ করলো। তো এরকম যদি ইয়েটা হয়, আমরা যদি একটু ডিটেলস দেখি, সেক্ষেত্রে এই যে আমার নেমে আসলো, এরকম করে নেমে আসলো। তো এখন আমরা এই যে রাইট এবং লেফট, এটা এই পাশটা হলো লেফট সাইড, এই পাশটা রাইট সাইড। তো এই রাইট এবং লেফটে একটু ভেরিয়েশন আছে। দেখো এই লেফট রাইট সাইডে আমরা দেখি, এটা হলো আমার স্ক্যালিনাস অ্যান্টেরিয়র মাসেল, এর ল্যাটারালি তো ফর্ম হয়ে এই যে ফ্রেনিক নার্ভটা চলে আসলো। ফ্রেনিক নার্ভটা মূলত এখানে একটু ছবিতে একটু এলোমেলো দেখাচ্ছে, সেটা মূলত এই যে সাবক্লেভার আর্টের পিছন দিয়ে এবং সাবক্লেভার আর্টের সামনে দিয়ে এবং সাবক্লেভার ভেনের পিছন দিয়ে যাবে। আর এক্ষেত্রে যেটা আছে, এক্ষেত্রে আমার লেফট সাইডে একই রকম, আমার এই যে স্ক্যালিনাস অ্যান্টেরিয়র মাসেলের সামনে দিয়ে তৈরি হয়ে সে চলে আসলো, চলে আসলো এই যে সাবক্লাভিয়ান আর্টারির সামনে দিয়ে। কিন্তু এই যে লেফট সাইডে আমাদের এই যে একটা জিনিস আছে, থোরাসিক ডাক্ট, এই থোরাসিক ডাক্টটা আবার ফ্রেনিক নার্ভের সামনে থাকে, ফ্রেনিক নার্ভের সামনে থাকে। এরকম করে আমার চেস্টে ঢুকে গেল, চেস্টে যখন ঢুকে গেল তখন আমরা দেখব চেস্টে তার যে পথ, সেই পথটা এই যে রাইট সাইডে যেটা আছে, রাইট ফ্রেনিক নার্ভ এবং লেফট ফ্রেনিক নার্ভ দুটোর পথ একটু ভিন্ন হয়। লেফট সাইড রাইট সাইডে যেটা হয় সেটা হলো এই যে ভেনাল ভেনাকাবা, এই যে সুপিরিয়ার ভেনাকাবা, সুপিরিয়ার ভেনাকাবা এদিকে আছে, ইনফিরিয়ার ভেনাকাবা এর এই যে রাইট সাইডে, এর রাইট সাইডে পুরো পথ জুড়ে থাকে এই যে আমার ফ্রেনিক নার্ভ।
এই রাইট সাইডে পুরো পথ জুড়ে ফ্রেনিক নার্ভ থেকে এসে এই যে ডায়াফ্রামের যে ওপেনিং আছে ডায়াফ্রামের এখানে আমাদের যে ওপেনিং আছে ভেনাকাভাল ওপেনিং, এই ভেনাকাভাল ওপেনিং দিয়ে আমার রাইট ফ্রেনিক নার্ভটা অ্যাবডোমেনের নিচে অ্যাবডোমেনে চলে আসে। আর লেফট ফ্রেনিক নার্ভ এই লেফট সাইডে দেখো এই যে আমাদের অ্যাসেন্ডিং অ্যাওর্টা আমাদের আর্টস অফ অ্যাওর্টা আছে, এই আর্টস অফ অ্যাওর্টার সাইড দিয়ে এটা আসে। এখানে একটা ভেগাস নার্ভ আছে এবং ভেগাস নার্ভের সাথে দেখো এই যে এটা লেফট সাইডের একটা ফ্রেনিক নার্ভ নিচে নেমে আসছে। নিচে নেমে আসছে, আমরা একটা কথা বলতে ভুলে গেছি, যখন এই নার্ভটা এখান থেকে নেমে আসে এই যে চেস্টে যখন ঢুকে তখন এখানে ইন্টারনাল থোরাসিক আর্টারি আছে, এই যে দেখো ইন্টারনাল থোরাসিক আর্টারি ক্রস করে সে এদিকে নেমে আসে, এটা তোমরা বইয়ে দেখতে পাবে। তো এখানে আমরা লেফট ফ্রেনিক নার্ভটা দেখতে পাচ্ছি, এই লেফট ফ্রেনিক নার্ভটা এখান থেকে নেমে আসে, যখন এখানে থাকে এই যে উপরের দিকে তখন এই যে ভেগাস নার্ভ, এই ভেগাস নার্ভের সাথে তার একটা রিলেশন থাকে। এই ভেগাস নার্ভ থাকে মিডিয়ালি এবং এটা থাকে ল্যাটারালি, এরকম করে এখানে যখন আসে যখন আর্টস অফ অ্যাওর্টার নিচে আসে তখন এই ভেগাস নার্ভটা চলে যায় পিছনে এবং এই ফ্রেনিক নার্ভটা সামনে চলে আসে। এর মাঝখানে এই দুটো নার্ভের মাঝে আমরা একটা একটা ইন্টারকোস্টাল ভেইন দেখতে পাই, এই যে এটা সুপিরিয়র ইন্টারকোস্টাল, লেফট সুপিরিয়র ইন্টারকোস্টাল ভেইন এই দুইটা নার্ভের মাঝে থাকে। আর বাকি পথে সে যখন আসে সে সাধারণত এই যে দেখো রাইট সাইড এবং লেফট সাইড দুই সাইডেই, এটা যদি আমরা বলি রুট অফ দ্য লাং, এই রুট অফ দ্য লাংয়ের সামনে দিয়ে আমার ফ্রেনিক নার্ভ যায় আর ভেগাস নার্ভ কেন যায় পিছন দিয়ে যায়। তো এই সামনে থেকে আমার এই ফ্রেনিক নার্ভটা চলে আসলো, চলে আসার পরে এটা লেফট সাইডে এটা পেরিকার্ডিয়াম, এই পেরিকার্ডিয়ামের বাইরে সে এখান থেকে চলে আসে ডায়াফ্রামে। তো লেফট সাইডে যে ডায়াফ্রামে আমাদের লেফট সাইডে আমাদের ফ্রেনিক নার্ভটা কোথা দিয়ে যায় আমরা একটা প্রশ্ন করেছিলাম, লেফট সাইডে, রাইট সাইডে আমার ফ্রেনিক নার্ভটা যাচ্ছে ভেনাকাভাল ওপেনিং দিয়ে, লেফট সাইডে আমার যে ফ্রেনিক নার্ভ সেটা আলাদা একটা মাইনর ওপেনিং আছে এই ডায়াফ্রামের ভিতরে, ডায়াফ্রামের যে আলাদা ওপেনিং দিয়ে সে নিচে নেমে আসে। এখন এই যে ফ্রেনিক নার্ভ ডায়াফ্রামকে যে সাপ্লাই দিচ্ছে সে নিচের দিক থেকে এসে উপর থেকে এসে নিচে এসে নিচের দিক থেকে ডায়াফ্রামে সাপ্লাই দেয় এবং উপরের দিকেও কিছু সাপ্লাই দেয়। তো ডায়াফ্রামের চারটা ভাগ করে উপরে সামনে পিছনে এরকম করে এই নার্ভগুলো সাপ্লাই দিচ্ছে। তো উপরে কিছু দেয় এবং নিচের দিক থেকে কিছু দেয়। তো নিচের দিকে যখন এখানে দেয় এখান থেকে মেইনলি সেন্সরি সাপ্লাইগুলো যায়। তো ডায়াফ্রামের নিচে এখানে সাধারণত গলব্লাডার থাকে, তো গলব্লাডারে যখন পেইন হয় তখন এই সেন্সরি পার্টটা ডায়াফ্রামের এই যে এখানে সেন্সরি পার্টটা এখান থেকে পেইন সিগন্যাল ক্যারি করে নিয়ে যায়। তো অনেক সময় এই পেইন এই যে গলব্লাডার পেইনটা অনেক সময় এই যে শোল্ডারের টিপে আমরা অনুভব করি, এটাকে বলে রেফার্ড পেইন। এছাড়া ফ্রেনিক নার্ভ অনেক সময় দেখা যায় যে আমরা যদি ছবিতে দেখি যে ফ্রেনিক নার্ভ এই যে নেক থেকে চলে ধরা যায় এটা হলো রাইট ফ্রেনিক নার্ভ, এটা লেফট ফ্রেনিক নার্ভ চলে আসলে এই ফ্রেনিক নার্ভ অনেক সময় ইঞ্জুরি হয়, ইঞ্জুরি যদি হয় তাহলে ডায়াফ্রাম, আমরা বলছিলাম যে ডায়াফ্রামটা যদি কন্ট্রাকশন করে তাহলে সে ডায়াফ্রাম যদি কন্ট্রাকশন করে সে নিচে নেমে যায় এবং ডায়াফ্রাম যদি রিল্যাক্স হয় তাহলে সে উপরে উঠে যায়। তো আমার এই ফ্রেনিক নার্ভ কখনও প্যারালাইসিস হতে পারে, স্বাভাবিকভাবে এখানে লিভার আছে, লিভার এটাকে উপরে উঠে রাখে রাইট সাইডটা এবং লেফট সাইডে একটু নিচে থাকে। এই ফ্রেনিক নার্ভ প্যারালাইসিস হলে কী হবে এটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো, তোমরা এটাকে একটু দেখে নিও। ফ্রেনিক নার্ভ নিয়ে মূলত আমাদের এই কথা। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জিজ্ঞাসা করো। সবাইকে ধন্যবাদ।